এবারে শিশুদের পাঠ্য তো বই থেকে আসছে, এ ফর অর্জুন, বি ফর বলরাম, সি ফর চাণক্য, ডি ফর দামোদর, জি ফর জগন্নাথ, আর ফর রাম। একের পর এক বদলের হিড়িক বিজেপি শাসিত দেশে। ক্ষমতা থাকলে কি না করা যায়, বিশেষ করে যদি থাকে রাজনৈতিক ক্ষমতা, সেটাই দেখা গেল। আমরা ছোটবেলাতে দেখে এসেছি এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট। এবার শিক্ষা ব্যবস্থায় অর্থাৎ শিশু শিক্ষা থেকে সেগুলো চেঞ্জ হচ্ছে, সত্যি ভাবতে অবাক লাগে। এবারে শিশুদের পাঠ্য তো বই থেকে আসছে, এ ফর অর্জুন, বি ফর বলরাম, সি ফর চাণক্য, ডি ফর দামোদর, জি ফর জগন্নাথ, আর ফর রাম। কোথায় নিয়ে যাচ্ছে দেশটা? ভারতে একের পর এক নাম বদলের হিড়িক পড়েছে। মুঘল সরাই স্টেশনের নাম বদলে দেয়া হলো দীনদয়াল উপাধ্যায়। এলাহাবাদ শহরের নাম বদলে দেয়া হলো প্রয়াগরাজ। ফয়েজাবাদ শহরের নাম বদলে দেয়া হলো অযোধ্যা। সেই সঙ্গে বহু স্কুলের নাম পরিবর্তন হতে দেখেছি আমরা। জেলার নামও ঐতিহাসিক বিদ্রোহ চিন্তিত। কি করছে বিজেপি ক্ষমতার জন্য? এবার বদল হচ্ছে শিশুদের পঠ্যগত বই থেকে তাদের যে পড়ার, আমরা যেটা জেনে এসেছি যে এ ফর অ্যাপেল, বি ফর বল, সেগুলো চেঞ্জ হচ্ছে এ ফর অর্জুন, বি ফর বলরাম, সি ফর চাণক্য, ডি ফর দামোদর, এইচ ফর হনুমান, জি ফর জগন্নাথ, আর ফর রাম। অতি অবাক বিষয়, কোন দিকে নিয়ে যাচ্ছে দেশ, দেশের ভবিষ্যৎ, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কি বলছে এক শিশু, কি পড়াশোনা করছে সেই শিশু উত্তরপ্রদেশের এক স্কুলে, শুনে নিন সেটা। এ ফর অর্জুন, বি ফর বলরাম, সি ফর চাণক্য, ডি ফর দামোদর, এইচ ফর হনুমান, আই ফর ঈশ্বর, জে ফর জগন্নাথ, কে ফর কৃষ্ণা, এল ফর লবকুশ, এম ফর মা প্রভু, এন ফর নরসিংহদেব, ও ফর ওম, আর ফর রাম। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রত্যক্ষ সম্মতিতেই একের পর এক নাম বদল হচ্ছে। বিজেপির এজেন্ডা এগিয়ে নিতেই তাকে মুখ্যমন্ত্রী নির্বাচন করা হয়। আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু যুব বাহিনী, বড় মাপের ব্যক্তিত্ব আদিত্যনাথ। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যমে গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা যায়, যোগীর সিদ্ধান্তেই এসব হচ্ছে। তাকে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার সৃষ্টির অভিযোগ বলেও উল্লেখ করা হয়। মুসলমানরা ভারতকে যা দিয়েছে তা অন্য কেউ দিতে পারেনি। কে বানিয়েছে এই তাজমহল সেসব ভুলে গেছে। কিন্তু আজকে শিশুদের যেভাবে শেখানো হচ্ছে, এই শিশুর ভবিষ্যৎ আগামী দিনে কোথায় যাবে? তারা মেডিকেলে বসবে, তারা জয়েন্টে বসবে, তারা বিশ্বের বিভিন্ন খ্যাতি অর্জন করবে, সেখানে গিয়ে বলবে এ ফর অর্জুন, বি ফর বলরাম। সুপরিকল্পিত ভাবে হিন্দু রাষ্ট্র করার নাম করে কোটি কোটি শিশুর জীবন সর্বনাশ করে রাস্তায় নিয়ে যাচ্ছে। সারা বিশ্বে, সারা ওয়ার্ল্ডে যেটা আছে বইয়ের পাতায়, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, সেগুলো চেঞ্জ হয়ে এখন কি করছে? উত্তরপ্রদেশ থেকে শুরু হয়েছে হিন্দু রাষ্ট্রের, এটাই তার নমুনা। কোথায় নিয়ে যাবে আগামী দিনে ভারতবর্ষের ভবিষ্যৎ? একে যে হিন্দুত্ব রাষ্ট্র করার জন্য যেভাবে চক্রান্ত করে কখনো হানাহানি, কখনো কাটাকাটি, কখনো মসজিদের উপরে আক্রমণ, কখনো বিভেদ, একে দেশের অবস্থা অচল। ক্ষুধার্তের দেশ হিসাবে ভারত যখন পিছিয়ে যাবে, আবার শিক্ষা থেকে যদি না এইভাবে পিছিয়ে যায়, শিক্ষা থেকে যদি এভাবে পিছিয়ে দেয়া হয়, তাহলে আগামী দিনে আমাদের শিশুরা কোন দিকে যাবে? ভাবুন আগামী দিনের ভারতের ভবিষ্যৎ এই বিজেপি সরকারের আমল থেকে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে।